আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই, তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছাই। আজকাল মানুষ মজার ছলে অপমানটাই বেশি করে। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিয়েন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক একই রকমভাবে বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। আজব দুনিয়া। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। তুমি আমার অপ্রকাশিত এক বই, গল্প নাও যে কয়েকটা পৃষ্ঠা পড়লেই শেষ হয়ে যাবে। কথা দিয়ে কথা রাখা, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটফট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই, সেও ভালো থাকার লড়াই করে যায়। জীবনে ভালো থাকতে হলে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। কারো উপর বেশি নির্ভরশীল হতে যেও না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে। আঁকড়ে থেকো না কিছু, যে যাবার তাকে যেতে দাও, যে ফেরার সে তো ফিরবেই। চতুর স্বভাবের মানুষগুলো সবসময় সরল এবং বিশ্বস্ত মানুষকে বেছে নেয়, যাতে ঠকিয়ে গেলেও তারা কোনো প্রতিশোধ নিতে না পারে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। কিন্তু দুঃখ কষ্ট পাশাপাশি শিক্ষাও দেয়। আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। স্বামীকে ভুলেও তিনটি কথা বলতে নেই। নাম্বার এক, আপনার পরিবারের দুর্বলতার কথা। নাম্বার দুই, প্রাক্তনের কথা। নাম্বার তিন, তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না, এ জাতীয় কোনো কথা। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না, তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন স্ত্রী তার স্বামীকে তখনই পাগলের মতো ভালোবাসতে শুরু করে, নাম্বার এক, যখন স্বামী তাকে ব্যস্ততার অজুহাত দেখায় না, বরং হাজারো ব্যস্ততার ভিড়ে স্ত্রীকে সময় দেয়। নাম্বার দুই, স্ত্রীর সম্মানের কথা ভেবে সকলের সামনে তাকে অপমানজনক কথা শোনায় না। নাম্বার তিন, এবং স্ত্রীর ছোট ছোট আবদারগুলো সাধ্যমতো পূরণ করার চেষ্টা করে। গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হলো আজ দুধ, কর্জ গ্যাসে নির্বাসনে রাজ্য চালায় সুদ। মিথ্যাবাদী সম্মানই আজ সত্য কথায় দোষ, সাহেববাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ। শাশুড়ি আজ সাপের মতো নকুল হলো বউ, মৌমাসিয়াস লাগে না আর মানুষ বানায় মৌ। ব্যভিচার আজ বড়ই সহজ কষ্টতর বিয়া, জামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকিয়া। খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে, বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে। বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই। চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ, সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ। মান বাঁচাতে মা করে তার নবজাতক খুন, মানুষ হয়ে হত্যা করে মানব জাতির ভ্রূণ। নগ্নরাজ সেলিব্রিটি, ভদ্ররাজ চুপ, এই আমাদের কালের চিত্র, এই সমাজের রূপ। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। যখন প্রিয় মানুষটা নিজে থেকেই চলে যেতে চাইবে তখন কখনো তাকে ধরে রাখার বৃথা চেষ্টা করো না, কারণ কেউ কাউকে ছেড়ে যাওয়ার অনেক আগে থেকেই তাকে ছেড়ে চলে যায়। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন, তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ,
কারো কেনা সস্তা কোনো পণ্য নয়। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের ভুল স্বীকার করে না, উল্টো এমন ভান করে যে সব দোষ আপনারই। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে তার দিশা পায় না। নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, যে পাওয়া যায় তা হলো অপমান, উপেক্ষার অবহেলা। স্বামী খুব খিটখিটে মেজাজের হলে এবং সুখী দাম্পত্য জীবনের জন্য যা করবেন, আপনার সঙ্গীর কথা শুনুন এবং একে অপরের সাথে সময় কাটান, দোষগুলিকে অগ্রাহ্য করুন এবং ভালো দিকগুলির প্রশংসা করুন, খারাপ সময়ে একে অপরের পাশে থাকুন, সঙ্গীর সাথে প্রিয় বন্ধুর মতো ব্যবহার করুন, আবেগপূর্ণ ও রোম্যান্টিক থাকুন, একসাথে খাবার খান, ঘুরতে বেরোন এবং সেই সমস্ত কাজগুলি উপভোগ করুন যা দুজনেরই পছন্দ। মানুষ বরাবরই অকৃতজ্ঞ প্রাণী, দেখবেন এরা আপনার খেয়ে আপনার পিছনেই আপনার বদনাম করবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আমি ভালো আছি। আসলে আমরা সবাই ভালো থাকার অভিনয়ে ভালো থাকি, ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করার নামই হয়তো জীবন। যারা খুব সহজে মানুষকে আপন ভেবে ফেলে তাদের জীবনে ঠকে যাওয়ার পরিমাণটা বেশি থাকে, কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকা পড়তে নেই। গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা, তাই আজই একমাত্র সত্য, তাই যা কিছু করার আজই করুন। এই শহরে বড্ড বেশি ভালোবাসার অভাব, প্রিয়জনদের ক্লান্তি লগ্নে সেরে যাওয়াটাই তাদের স্বভাব। কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়েছে। মানুষ যখন ঘুষ খায়, বিশ্বাসঘাতকতা করে আর মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেলে বুঝতে হবে মানুষটার অন্তর নষ্ট হয়ে গেছে। একটাই জীবন, অথচ তাকে অতিবাহিত করতে গিয়ে ভালো থাকার জন্য কত নাটকই না করতে হয়, আর করতে হয় শত অভিনয়। মন ভেঙে দেওয়ার জন্য খুব যত্ন করে, খুব যত্নে পোষা, মনে রাখা মানুষগুলোই যথেষ্ট। বারবার বোঝানোর পরেও যদি কেউ না বোঝে তাহলে তাকে ছেড়ে আসাটাই উত্তম। কিন্তু হ্যাঁ, আফসোস, আমরা খুব করে চাইলেও কখনো কখনো তা করতে পারি না। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। আজও হলেও সত্য, মেয়েরা চালাক ছেলের চেয়ে বুদ্ধিমান ছেলেদের বেশি পছন্দ করে। সময় চলতে থাকুক, মানুষের পরিবর্তন ঘটুক, প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই। কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে তাকে বন্ধু বানাবেন না। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ভাগ্যের সঙ্গে মানুষের রুচিবোধ আর চাহিদার মিল থাকাটা বড্ড জরুরি, অন্তত মানুষ হতাশা থেকে মুক্তি পেত। সুখগুলো খুব ছোট হোক সমস্যা নেই, সুখগুলো আঁকড়ে ধরো, দুঃখ কষ্টগুলো শিকড় থেকে ঝরে ঝরে পড়ুক, আর সুখগুলো সারা জীবনের জন্য কিন্তু দীর্ঘস্থায়ী হোক। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম। আকাশ দেখে বোঝা যায় দিনটা কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা দেয় তার মনটা কেমন হবে।